নমস্কার বন্ধুরা, আম্পানের ক্ষয়ক্ষতির জন্য যারা অফলাইন বা অনলাইনে আবেদন করেছিলেন তাদের লিস্ট কিন্তু অফিসিয়ালিভাবে প্রকাশ করা হয়েছে। সেই লিস্টটি আমি আপনাদের সামনে অবশ্যই শো করব। তবে তার আগে আপনি যে জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই সেই জেলার নামটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আপনারা আম্ফানের জন্য যারা অনলাইন অথবা অফলাইনে আবেদন করেছিলেন তাদের লিস্ট কিন্তু অফিসিয়ালিভাবে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের আমফানের লিস্ট চেক করতে পারবেন। আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের নাম ধরে আপনাকে চেক করতে হবে। তো এর জন্য আপনাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে একটি ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। ওয়েবসাইটটা হচ্ছে wb.gov.in, এটা হচ্ছে এগিয়ে বাংলা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনাকে এখানে আসতে হবে। আসবার পর এখানে একটু স্ক্রল করে আপনারা তলার দিকে নামবেন। এখানে আশা রাখছি আপনারা দেখতে পাচ্ছেন আমফান বেনিফিশিয়ারি লিস্ট দেখতে পাচ্ছেন নিউ বলে। এখানে দেখুন নো মোর বলে একটি অপশন দেওয়া আছে, এখানে জাস্ট আপনি একটি ক্লিক করবেন। ক্লিক করবার পর আপনার সামনে কিন্তু এরকমের একটি নিউ পেজ ওপেন হবে। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু মা তারাতারিণী চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, এখানে দেখুন আমফান রিলিফ ফান্ড ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এইখানে কিন্তু আপনাকে আপনার লিস্ট ধরে চেক করতে হবে। তো আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে আপনি চেক করতে পারবেন। এখানে দেখুন বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানের মধ্যে আপনি যে ডিস্ট্রিক্টে আপনার নাম রয়েছে সেই ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি চুজ করবেন। তো এর জন্য হচ্ছে প্রথমে আপনাকে যেটা করতে হচ্ছে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে আপনার ডিস্ট্রিক্টের নামটা চুজ করে নেবেন। আমি যদি এখান থেকে পূর্ব মেদিনীপুরের নাম চুজ করি তাহলে দেখবেন একটি লিস্ট আপনার সামনে এখানে খুলবে। দেখুন পূর্ব মেদিনীপুরের লিস্ট আপনার সামনে এখানে খুলেছে। এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর, নেম অফ দ্য বেনিফিশিয়ারি অর্থাৎ যিনি আবেদন করেছিলেন ওনার নাম, ওনার অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে, তারপর ক্যাটাগরি এবং অ্যামাউন্ট কত দেখতে পাচ্ছেন। এইভাবে আপনি স্ক্রল করে করে আপনাকে দেখতে হবে। যদিও এখানে আপনি পুরো ফাইলটা ডাউনলোড করতে পারবেন না, আপনাকে স্টেপ বাই স্টেপ 1, 2, 3, 4 করে তলায় পেজ দেওয়া রয়েছে, সেই পেজ অনুযায়ী আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনাদের নামটা। তো এইভাবে আপনারা 2, 3, 4 করে আপনারা পেজে গিয়ে চেক করতে পারবেন। এবং যখনই আপনারা 10 নম্বর পেজে আসবেন তারপরে দেখবেন এখানে 3টে ডট দেওয়া রয়েছে, 3টে ডটে আপনারা যখনই ক্লিক করবেন তারপরেই দেখুন আপনাদের পরবর্তী যে পেজগুলো অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত পেজগুলো কিন্তু খুলে যাবে। এবার যদি আপনার নাম সার্চ করতে অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কন্ট্রোল আর এফ এই অপশানটি আপনারা পুশ করবেন। পুশ করার পর যে নামটি আপনার যে নাম অর্থাৎ যে নামে আপনি আবেদন করেছেন সেই নামটি এখানে টাইপ করবেন। আমি সাপোজ যদি এখানে দেখুন লীলা রয় বলে একজন দেওয়া রয়েছে, আমি যদি এই লীলা রয় হিসাবে টাইপ করি, দেখুন লীলা রয় আপনাকে ফাউন্ড করে দেখাচ্ছে আর এখানেও দেখছেন 1 অফ 1 দেখাচ্ছে, তাহলে আপনি কিন্তু এইভাবে খুব সহজেই আপনার নামটি এখান থেকে আপনারা ফাউন্ড করতে পারবেন। তো এইভাবে আপনি চেক করতে পারবেন। যদি আপনি সাউথ চব্বিশ পরগনা বা নর্থ চব্বিশ পরগনা দেখতে চান তাহলে কিন্তু দেখবেন, কারণ সাউথ চব্বিশ পরগনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সাউথ চব্বিশ পরগনা থেকে লিস্ট যদি আপনারা চেক করতে চান তাহলে এইভাবে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন। একইভাবে কিন্তু আপনারা এরকম 10 পর্যন্ত চেক করতে পারবেন, তারপরে 3 ডটে গেলে আপনাদের কিন্তু পরের পেজটি খুলে যাবে অর্থাৎ 11 থেকে 20 বাকি যে 20 নম্বর পেজ সেটা কিন্তু খুলবে। এখানেও কিন্তু আপনি কন্ট্রোল আর এফ মেরে আপনি কিন্তু আপনার নাম চুজ করতে পারবেন। যেরকম আমি যদি উপরের নামটাই চেক করি, দেখুন সৌরভ সরকার, তাহলে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সৌরভ নস্কর, সরি, দেখতে পাচ্ছেন সৌরভ নস্কর এখানে আপনার নামটা ফাউন্ড করছে। এইভাবে কিন্তু আপনি আপনার নামটা আপনি পার পেজে গিয়ে কন্ট্রোল এফ মেরে আপনি চেক করে নিতে পারবেন। আর যদি মোবাইল থেকে চেক করেন তাহলে আপনি উপরে সার্চ বটনে গিয়ে আপনি চেক করতে পারবেন। তো এইভাবে আপনি আপনার আমফানের লিস্টটা আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ চেক করে নিতে পারবেন। এছাড়াও রাজ্য সরকারের যে 33,000 নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে গ্রুপ সি, গ্রুপ ডি এবং গ্রুপ বি নিয়োগ করা হবে, কোন পদে কত শূন্য পদ রয়েছে, তার বয়সসীমা কত রয়েছে, কী যোগ্যতা ইত্যাদির উপর একটু ভিডিও কিন্তু বানানো রয়েছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা কিন্তু চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।